শুভ সকাল সবাইকে, স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আমি মামুন আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন মামুন ব্লগস। আজকে বেসিক্যালি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি কোথায় থেকে কোন শোরুম থেকে একদম সর্বোচ্চ কম মূল্যে ডিপ ফ্রিজ কিনতে পারবেন। তো ডিপ ফ্রিজ এমনিতে আমি অনেক উপকারী আর কি, যে মাংস রাখতে বা যার ব্যবসায়িক উদ্দেশ্যে নিতে চান দোকানের জন্য আইসক্রিম রাখতে বা বিভিন্ন প্রোডাক্ট রাখতে পানি বোতল রাখতে আর কি নিতে পারেন আপনারা। তো গাইজ এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে যে ফ্রিজগুলো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে ডেন্টেড এবং স্ক্র্যাচ প্রোডাক্ট, মানে এগুলো হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ না, এগুলো সম্পূর্ণ নতুন ফ্রিজ। তবে মানে যে এটার বডির উপরে স্ক্র্যাচ লেগে গেছে বা একটু হালকা ঘষা গেছে, যার কারণে এটার দামটা কিছুটা কমে গেছে নতুন একদমই নতুন ফ্রিজের থেকে আর কি। তবে একটা কথা বলে রাখি, সেটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ফ্রিজ না। ওকে, আপনি শোরুম থেকে কিনলে যে পরিমাণ আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন কম প্রেশারের জন্য সব কিছুর জন্য, এখান থেকে কিনলে আপনি সেই পরিমাণ গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন। তবে দামটা কম হচ্ছে, যে এই প্রোডাক্টটা একটু স্ক্র্যাচ লেগে গেছে যার কারণে এটার দামটা একটু কম। তাই একটা কথা বলে রাখি, তারা 30-50% অফে আপনাদেরকে ফ্রিজগুলো দিচ্ছে। তো আমি আপনাদেরকে প্রাইস লিস্টটা বলতেছি, সেটা হচ্ছে যে আপনি যদি 100-120 লিটার ফ্রিজ কিনেন তাহলে সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে 12,000-13,800 টাকা। আপনি যদি 150-180 লিটার ফ্রিজ কিনেন তাহলে সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে 14,800-15,800 টাকা। আপনি যদি 205-220 লিটারের ফ্রিজ কিনেন তাহলে সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে 15,800-16,800 টাকা। আর আপনি যদি 250-284 লিটার ফ্রিজ কিনেন তাহলে সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে 17,200-17,800 টাকা। আর এখানে শুধুমাত্র আপনারা যে এক ব্র্যান্ডের না, আপনি সব ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন। যেমন সিঙ্গারের আছে, ভিশনের আছে, হায়ারের আছে, ওয়ালটন, আপনি সবগুলো ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন আর কি। তো সবগুলো হচ্ছে স্ক্র্যাচ এবং ডেন্টেড প্রোডাক্ট আর কি। তো গাইজ যারা যারা নতুন, যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাতে প্রেস করে দিবেন, তাহলে আমার করার কোনো ভিডিওই আপনি মিস হবে না। আর হচ্ছে শোরুমটা অ্যাড্রেস এবং ফোন নাম্বার বরাবর মতো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং প্রথম কমেন্টও পিন করে দেওয়া আছে। ওকে, আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা ওখান থেকে নিতে পারেন। সো গাইজ লেটস স্টার্ট দ্য ভিডিও। ইয়েস, সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ফ্রিজ আছে, দুইটাই খুব সুন্দর ফ্রিজ, তবে একটু ডেন্টেড এবং স্ক্র্যাচ পড়া ফ্রিজ। তো এখানে একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে আসমানি কালার বলা যেতে পারে। তো একটু তুলি এটা। সো দেখতে পাচ্ছেন এখানে একটা এলইডি আছে। ওকে, আর একটু বাস্কেটটা সরাই, আমি বাস্কেটটা সরালে বুঝতে পারবেন কতটুকু জায়গা আছে ভিতরে। সো দেখতে পাচ্ছেন বিশাল একটা জায়গা আছে ভিতরে, আপনি অনেক কিছু মাংস, আইসক্রিমের বোতল বা পানির বোতল অনেক কিছু রাখতে পারবেন। ওকে, বিশাল একটা স্পেস। সো বন্ধ করে আমি আমি এটা তুলি। সো পাশের আসমানি কালারের ফ্রিজটা তুললাম আমি। সো দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু প্রায় সেম ফ্রিজ, জাস্ট কালারটা ভিন্ন। আর এগুলো হচ্ছে 110 লিটার করে গাইস, এগুলোর দামটা শুরু হচ্ছে 12,000-13,800 পর্যন্ত আর কি। তাই এটা হচ্ছে একটা 150 লিটারের ফ্রিজ, আর এটাও ভীষণের, আর এটার দামটা শুরু হচ্ছে 14,800-15,800 মধ্যে। সো আমি একটু ভেতরটা দেখাতে চাই আপনাদেরকে, ভেতরের দিকের অবস্থা হচ্ছে এরকম। ওকে, একটু স্মুথলি দেখাতে চাই আপনাদেরকে। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখন যে ফ্রিজটা আছে এটা কিন্তু 150 লিটারের ফ্রিজ দেখতে পাচ্ছেন। এটা কিন্তু উপরে লকের সিস্টেম আছে। তো আমি একটু ভেতরের দিকটা দেখা যাচ্ছে আপনাদেরকে, এখানে একটা বড় করে এলইডি লাইট দেওয়া আছে। ওকে, এটা কিন্তু খুব সুন্দর গোল গোল করে দেওয়া আছে। সো ভিতরের স্পেসটা হচ্ছে এমন, আপনারা 150 লিটার ফ্রিজের মধ্যে এরকম একটা স্পেস পাবেন। ওকে, আসলে সত্যি কথা বলতে সবগুলো ডিপ ফ্রিজের মানে ক্যাটাগরি সেমই হয়। ওকে, ওরকম করে দেখানোর কিছু নেই। ওকে, এরকম একটা আউটলুক দিব। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা হায়ারের ফ্রিজ, বন্ধ করে আমি। ওকে, সো দেখতে পাচ্ছেন আপনারা ফ্রিজটা বর্তমান কন্ডিশনটা হচ্ছে এরকম। এগুলোর দামটা শুরু হচ্ছে 14,800 আর কি। ওকে, পাশে একটা ফ্রিজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিশনের ফ্রিজ, আর এটাও একটা 150 লিটার ফ্রিজ। আর দেখতে পাচ্ছেন গাইজ এখানে একটা স্ক্র্যাচ আছে, স্ক্র্যাচ থাকার কারণে যার কারণে দামটা কিছু কম, মানে একদম ভালো ফ্রেশ ফ্রিজের তুলনায়। সো এটার এলইডি লাইট একটু ভিন্ন আছে। তো দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল সব কিছু সেম। ওকে, বাস্কেট, ঝুড়ি, জায়গা সবই সেম আছে। ওকে, সো আমি একটু বন্ধ করতে চাই। সো গাইস এটাও একটা 150 লিটারের ভীষণের ফ্রিজ দেখতে পাচ্ছেন। সো আমি একটু তুলতে চাই এটা। সো আমি জাস্ট ভিজুয়ালের কন্ডিশনটা দেখাচ্ছি। তো এই ভিডিওটার মধ্যে আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে এটা জানার চেষ্টা করতেছি যে এই ধরনের ফ্রিজগুলো কোথায় পাওয়া যায়। ওকে, সো রিপ্রিজ কীরকম এটা আপনারা সবাই জানেন, আমি জাস্ট কন্ডিশনটা দেখাচ্ছি। ওকে,
সো বন্ধ করলাম। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে রেগুলেটর আছে, আপনি টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন, এখানে কারেন্ট ফ্লোটা আছে কিনা সেটা দেখতে পারবেন। ওকে, এখানে সব কিছু কন্ট্রোল করতে পারবেন, 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে টেম্পারেচার। ওকে, সো এই হচ্ছে বিষণের ফ্রিজটার অবস্থাটা। গাইড এখানে দেখতে পাচ্ছেন একটা বিষণের ফ্রিজ আছে, এটা হচ্ছে 200 লিটার একটা ফ্রিজ। তো আমি একটু এটা তুলতে চাই। ওকে, সো এটার বর্তমান কন্ডিশনটা হচ্ছে এরকম, 200 লিটারের ফ্রিজগুলোর দামটা শুরু হচ্ছে 1500 থেকে। সো দেখতে পাচ্ছেন আমি একটু আউটলুক দেখানোর চেষ্টা করতেছি। ওকে, আর এ হচ্ছে বর্তমান অবস্থাটা। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্যান্য ফ্রিজগুলোর মতো রাউন্ড করে দেওয়া আছে, যে টেম্পারেচার বাড়ানো কমানোটা, এখানে জাস্ট গোল করে দেওয়া আছে। ওকে ওকে, সো আমি বন্ধ করতে চাই। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে একটু স্ক্র্যাচ পড়ায়, মানে একটু আঁচড় দেওয়া এরকম কি টাইপের কিছু একটা মনে হচ্ছে, তাই না? সো এর কারণে কিন্তু দামটা কম, ফ্রিজগুলো ভালো কিন্তু স্ক্র্যাচ পড়ে গেছে, হ্যাঁ, যার কারণে দামটা একটু কম আর কি। সো এখানে কিন্তু আপনি 30 থেকে 50% ডিসকাউন্ট পাবেন, তবে কীভাবে পাবেন আমি আপনাকে বলতেছি। সো বেশি স্ক্র্যাচ থাকলে দাম কম, কম স্ক্র্যাচ থাকলে দাম বেশি। সো লিমিটেশনটা হচ্ছে 30 থেকে 50% ডিসকাউন্টের মধ্যে। সো গাইস এখানে একটা ফ্রিজ আছে, আর এটা হচ্ছে তোশিনের একটা ফ্রিজ, আর এটা হচ্ছে 300 লিটারের একটা ফ্রিজ। সো 250 থেকে মানে 300 লিটার এই ধরনের ফ্রিজের দাম শুরু হচ্ছে 1700-1200 থেকে আর কি। সো আমি একটা তুলি। সো দেখতে পাচ্ছেন বর্তমান কন্ডিশনটা হচ্ছে এরকম। ওকে, আর হিউজ একটা স্পেস, হিউজ বিশাল একটা স্পেস, আর এখানে 10 ওয়াট একটা এলইডি দেওয়া আছে। ওকে, সো বাস্কেট, ওকে তুলি বাস্কেটটা আবার রাখি। ওকে, সো এগুলো দামটা শুরু হচ্ছে 1700-1200 থেকে। ওকে, আমি আপনাদেরকে আবার মনে করে দিচ্ছি, সো বর্তমান কন্ডিশনটা হচ্ছে এরকম। সো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কঙ্কার, সিঙ্গার, ওয়ালটন সব ধরনের ব্র্যান্ডের ফ্রিজ আছে। সো এছাড়া এগুলো হচ্ছে কঙ্কার ফ্রিজ, আর এছাড়া এটা হচ্ছে সিঙ্গার ফ্রিজ। ওকে, আর এটা হচ্ছে একটা তোশিবার ফ্রিজ, আর এখানে একটা পিচি ফ্রিজ আছে। সো আমি পিচি ফ্রিজটা খুলে দেখি। ওকে গাইজ, বড়ো ফ্রিজগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড না, এগুলো হচ্ছে মানে স্ক্র্যাচ লাগানো। ওকে, সো আমি কঙ্কার ফ্রিজটা খুলি। ওকে, দেখতে পাচ্ছেন আপনার কাছে কোন ফ্রিজটা বেশি ট্রাস্টেড মনে হয় সেটা নিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।